আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। তোমাদের সাথে আজকের পাঠ নিয়ে কথা বলবো। আজকের পাঠটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য। তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংগঠনের আমরা শুরু করেছিলাম। সংগঠন কাঠামো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা সরলরৈখিক সংগঠন নিয়ে কথা বলবো। সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য আমি অলরেডি আলোচনা করেছি। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমরা দেখব আজকে যে সরলরৈখিক সংগঠনের সুবিধা এবং অসুবিধাগুলো কেমন হতে পারে। সরলরৈখিক সংগঠন কিন্তু সবচেয়ে সহজ এবং প্রাচীনতম সংগঠন, এবং এই কাঠামোটা সবচেয়ে কম ব্যয়বহুল দেখে এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং এটা ছোট প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি উপযোগী। তো এখন আসি আমরা যে সরলরৈখিক সংগঠনের সুবিধা। সরলরৈখিক সংগঠনে প্রতিটি পদের গুরুত্ব, কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে বর্ণনা করা থাকে, ফলে নিম্নপদস্থ কর্মীদের নিকট থেকে কাজের অগ্রগতি উপরের দিকে ধাবিত হয়। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তো প্রথমে আমরা আসি যে সুবিধাগুলো আসলে কী কী হতে পারে। প্রথম যে সুবিধাটা আমরা দেখতে পাই সেটা হলো যে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টন। এই সংগঠনে কর্তৃত্ব দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত বণ্টিত হয়, যেটা বলছিলাম যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়, এবং এই সংগঠনে নিম্নপদস্থ কর্মীদের নিকট থেকে কাজের অগ্রগতি বিবরণ উপরের দিকে প্রবাহিত হয়, ফলে সরলরৈখিক সংগঠন কাঠামোতে একটা সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক স্থাপন করা যায় এবং কাজের একটা ভালো পরিবেশও কিন্তু বণ্টন করা হয়। এবং এই যে কর্তৃত্ব দায়িত্ব বণ্টন বর্ণনা করা থাকে, এর ফলে যেটা হয় যে কর্মীদের মাঝে কোনো ধরনের ভুল বোঝাবুঝিরও কিন্তু তৈরি হয় না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সেটা তার বাস্তবায়ন করা এই কাঠামোতে সবচেয়ে বেশি উপযোগী হয়ে ওঠে এবং এটা খুব সহজে করা যায়। কারণ হচ্ছে যে এখানে প্রত্যেক নির্বাহী তার আপন পরিসরে সিদ্ধান্ত গ্রহণে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তাই তিনি যখনই কোনো সমস্যার সমাধান পড়ে তখনই তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য অধস্তনদেরকে আদেশ দিতে পারেন। সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সামরিক সংগঠনের ন্যায় এরূপ সংগঠনে কিন্তু সবচেয়ে বেশি শৃঙ্খলা বিধান করা সম্ভব হয়। এখানে দায়িত্ব, কর্তব্য এবং ক্ষমতা স্পষ্টভাবে বর্ণিত হওয়ার কারণে প্রত্যেকেই তার কাজের ব্যাপারটি বা কাজটাকে সর্বোচ্চভাবে ঊর্ধ্বতনের নিকট থেকে বুঝে নেন এবং এটা কাজের জন্য সে ঊর্ধ্বতনের কাছে দায়ীও থাকে, যার কারণে সকল ক্ষেত্রেই একটা শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। এরূপ সংগঠন কাঠামোতে একজন নির্বাহী তার পরিসরের সকল কার্যের জন্য দায়বদ্ধ থাকেন বিধায় তার সকল কাজ তত্ত্বাবধান ও সম্পাদনে তিনি মুখ্য ভূমিকা রাখেন। এর ফলে তার কাজের প্রতি দক্ষতা আরও বৃদ্ধি পায়। পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। এরূপ সংগঠনে ধাপে ধাপে পদোন্নতি হয় বিধায় কর্মীরা কিন্তু পদোন্নতির ব্যাপারে আগে থেকে জ্ঞাত থাকেন এবং তারা নিজেরাই বুঝতে পারেন যে তারা যদি ঠিকভাবে কাজ করেন তাহলে পদোন্নতিটা পাওয়া খুব সহজ এবং কোন পদে যাবে সেটাও তাদের কাছে জানা থাকে। যেমন একজন ফোরম্যান, তার অব্যবহৃত উচ্চতর পদ হচ্ছে সুপারভাইজার। তো তিনি যখন ফোরম্যান হিসেবে ঢোকেন তখন কিন্তু তিনি বোঝেন যে তিনি যদি তার কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে খুব শীঘ্রই তিনি সুপারভাইজার পদে পদোন্নতি পেয়ে যাবে। স্থায়ী ও শক্তিশালী সংগঠন। সরলরৈখিক সংগঠনে কিন্তু সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুব সম্ভব হয়, যার কারণ এটা খুব সহজ প্রকৃতির হয়
এবং সরলরৈখিক সংগঠনের স্থায়িত্বটা অনেকদিন বেশি থাকে। আবার এরূপ সংগঠনে দেখা যায় যে এসব প্রত্যেকেই জানে যে কে কার নিকট আদেশ পাবে আর কার নিকট থেকে আদেশ দিতে হবে, বা কে কার কোন কাজের জন্য দায়ী থাকবে, কার কাছে দায়ী থাকবে। কেউ কারো কাজে কিন্তু তাহলে হস্তক্ষেপ করে না। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় প্রত্যক্ষ সহজভাবে সুন্দর হয়, দ্বৈত অধীনতা এবং সাংগঠনিক জটিলতা থাকে না, যার কারণে এই শক্তি সংগঠনটা অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে, এবং এটা অনেক প্রতিষ্ঠানে, বিশেষ করে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুব বেশি উপযোগীও হয়ে ওঠে। সরলরৈখিক সংগঠনে শ্রমিক কর্মীরা একই কাজ বারবার করার প্রেক্ষিতে দক্ষতা অর্জন করতে পারে, ফলে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে, এতে প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জিত হয়। সরলরৈখিক সংগঠন বিশেষজ্ঞ নির্বাহীরা তাদের প্রতিভা ব্যবহারের সুযোগ পায় বিধায় এখানে কাজের স্পষ্টতা ও জবাবদিহিতার কারণে কর্মীরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করে আনন্দ পায়। তো এখন আমরা দেখলাম যে সরলরৈখিক সংগঠনের সুবিধাসমূহ আসলে কী কী হতে পারে। এবার আমরা আসি সরলরৈখিক সংগঠনের অসুবিধা। সরলরৈখিক সংগঠনের অসুবিধা আমরা সবই জানি যে প্রত্যেকের কিন্তু এপিটোপিট থাকে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এপিটোপিট থাকে। তো সরলরৈখিক সংগঠন যদিও সহজ এবং সরল প্রকৃতির, তারপরেও এর কিছু অসুবিধাও কিন্তু রয়েছে। সেই অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা এখন একটু দেখব। যেমন প্রথমেই আসি বিশেষায়নের অভাব। সরলরৈখিক সংগঠনে বিশেষায়নের কোনোই সুযোগ নেই, কারণ বিভাগীয় নির্বাহীকেই সব কাজ করতে হয়। এককভাবে সব কাজ করতে হলে দক্ষতার সাথে তা কাজটা সম্পাদন করা যায় না, এবং দেখা যায় যে কোনো কোনো কাজে যখন বিশেষজ্ঞ বা বিশেষায়নের প্রয়োজন পড়ে, সেটা তখন সেটা কার্যকর করা সম্ভব হয় না। সৌরতন্ত্রের প্রতি ঝোঁক। প্রত্যেক নির্বাহী নিজস্ব গণ্ডিতে সব সময় সকল কর্তৃত্বের অধিকারী মনে করেন, এবং তারা পূর্ণ ক্ষমতা ব্যবহার করে থাকেন। এর ফলে তাদের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাবের জন্ম নেয়, এবং এটা প্রশাসনেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে অধস্তনরাও তাদেরকে অনেক মোসাহেব বা তোষামোদকারী বা তোষামোদকারী হিসেবে তাদেরকে গড়ে তোলে। নির্বাহীদের কার্যভার বৃদ্ধি। সরলরৈখিক সংগঠনে শ্রম বিভাজনের সুযোগ কম থাকার কারণে নির্বাহীদের কার্যভার বৃদ্ধি পায়। এরূপ সংগঠনে নির্বাহীদের তার আওতাধীন সকল কাজে তত্ত্বাবধান করতে হয়, কিন্তু একই ব্যক্তি সকল বিষয়ে সমভাবে কিন্তু পারদর্শী হতে পারে না, যার কারণে অনেক সময় কাজের গতিশীলতা কমে যায় এবং মানটাও দেখা যায় যে হ্রাস পায়। নির্বাহীর অনুপস্থিতিতে ক্ষতি। সরলরৈখিক সংগঠন কাঠামোতে নির্বাহীকে সহযোগিতা করার বা তার অনুপস্থিতিতে কার্যটা সম্পাদন করার মতো কিন্তু আসলে কোনো উপদেষ্টা কর্মী থাকে না, যার ফলে তার অনুপস্থিতি ওই বিভাগ বা প্রতিষ্ঠানের কাজকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। সমন্বয়ের সমস্যা। প্রত্যেকটি বিভাগ স্বয়ংসম্পূর্ণ থাকার কারণে সংগঠনে একটা মাত্র সাধারণ বা দমা ব্যবস্থাপকের থাকেন, যিনি কার্য সমন্বয় বিধান করতে হয়, যার কারণে অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল হয়ে দাঁড়ায়, এবং অনেক সময় দেখা যায় যে সকলের সাহায্য না পেলে বিভাগে স্বাধীন হয়, এবং এখানে দেখা যায় যে প্রত্যেকটা বিভাগ স্বাধীন, এবং এই স্বাধীনতার কারণে দেখা যায় পারস্পরিক সম্পর্ক সমঝোতা সবসময় সৃষ্টি হয় না। জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানের অনুপযোগী। সরলরৈখিক সংগঠনটা বৃহদায়তন প্রতিষ্ঠানে খুব বেশি উপযুক্ত হিসেবে আমরা ব্যবহার করতে পারি না, কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানে উৎপাদন বেশি হয়, প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, এবং সরলরৈখিক সংগঠনটা খুবই সহজ সরল দেখে দেখা যায় যে এটা যে সকল প্রতিষ্ঠানে অনেক বেশি কাজ হয়, দু তিনটা পণ্য নিয়ে তারা ব্যবসা করেন সেই ধরনের প্রতিষ্ঠান, বা জটিল
যেখানে কাজকর্মের জটিলতা রয়েছে সে সকল জায়গায় দেখা যাচ্ছে এই কাঠামোটা খুব বেশি সহজভাবে ব্যবহার করা যায় না। অধস্তনদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি, অধস্তনদের উপর অধিক নির্ভরশীলতা কাজে ভুল হওয়ার আশঙ্কা থাকে, যার কারণে কাজে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এতে সাংগঠনের সামগ্রিক উন্নয়নে কিন্তু ব্যাহত হয়। সরলরৈখিক সংগঠনে অনেক সময় দেখা যায় যে উদ্দেশ্য অর্জনেও ব্যর্থ হয় এবং তার দায়ভারটা অন্যের উপর চাপানোর সুযোগ থাকে, ফলে ভুল সংশোধনের জটিলতা দেখা দেয় এবং প্রয়োজনীয় ভুল সংশোধনের অভাবে কর্মীদের মনোবলও কমে যায়। এই হচ্ছে আমাদের কিছু অসুবিধা। এই সকল অসুবিধা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রায় অনেক সংগঠনই সরলরৈখিক কাঠামোটা অনেক বেশি জনপ্রিয় এবং ছোটখাটো প্রতিষ্ঠানে তো অবশ্যই জনপ্রিয়, এবং এটার কাঠামোটা সহজ সরল দেখে প্রথম দিকে অনেক প্রতিষ্ঠানই এটাকে প্রয়োগ করার চেষ্টা করে থাকেন, পরবর্তীতে তাদের কাজের ধরনের ভিত্তিতে হয় তারা কাঠামোটাকে চেঞ্জ করে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বইটা ভালোভাবে পড়ে নিও, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। সবাই বাসায় থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।